রাজশাহীর পবা উপজেলার মদনহাটি আমান কোল্ড স্টোরেজে থরে থরে সাজানো আলুর বস্তা। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত হিমাগারে আলু রাখেন কৃষকেরা। এজন্য বস্তা প্রতি 200 থেকে 250 টাকা ভাড়া দিতে হয় তাদের। অভিযোগ উঠেছে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি আলু সংরক্ষণ করার পাশাপাশি হিমাগারের যান্ত্রিক ত্রুটির কারণে এর মধ্যে 90% আলু পচে নষ্ট হয়ে গেছে, বাকিটাও নষ্ট হবার উপক্রম, যার বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। ব্যাংক ঋণ ও কিস্তি নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কৃষকদের উৎপাদিত আলু হিমাগার কর্তৃপক্ষের গাফলতির কারণে পচে যাওয়ায় ক্ষতিপূরণের দাবি করেছেন তারা। কৃষককে ক্ষতিগ্রস্ত করার জন্য ও ভাড়া নেওয়ার জন্য নতুনভাবে আবার এই স্টোর লোড নিয়েছে। আমরা এসে দেখছি যে হ্যাঁ, আলু পচে একবারে সব সর্বনাশ, এগুলো পচে নষ্ট হতে আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। এখন ওনারা যদি আমাদের ক্ষতিপূরণ না দেয় আমরা সর্বশান্ত হয়ে যাব। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হিমাগারটির দায়িত্বশীলরা। এটা হওয়ার কারণটা কি? এ অবস্থায় কৃষকদের ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন কৃষি কর্মকর্তা। তারা যদি আমাদের কাছে অভিযোগ করে, আমরা কৃষকের স্বার্থে যদি কাজ করি, কৃষি সম্প্রসারিত কৃষকের স্বার্থে কাজ করে, সেক্ষেত্রে কৃষকের ক্ষতিপূরণ পাওয়ানোর জন্য চেষ্টা করবে। হিমাগার কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এখানে 1,66,000 বস্তা আলু আছে। প্রতিটি বস্তায় আলুর পরিমাণ 50 কেজি, যার বাজার মূল্য 600 টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।